আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। পস্তাতে হবে আলাপন নিয়ে দৈরথে মোদীকে হুঁশিয়ারি মমতার, ডাক বিরোধী ঐক্যের। প্রধানমন্ত্রীকে কার্যত হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করেছে, এর জন্য ওদের পস্তাতে হবে। সোমবার আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি এসেছিল নবান্নে। তারপর সাংবাদিক বৈঠক করে আলাপনকে তার মুখ্য উপদেষ্টা পদে নিয়োগের ঘোষণা করেন মমতা। জানিয়ে দেন এভাবে তাকে থামানো যাবে না। এমনকি কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিরোধী শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতাদের একজোট হওয়ার ডাক দেন তিনি। মমতা বলেন সকলের একাট্টা হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীরও একজোট হওয়া উচিত। বিজেপি স্বৈরাচারীর মতো ব্যবহার করছে, হিটলার স্ট্যালিনের মতো ব্যবহার করছে, কিন্তু এভাবে আমাদের আমলাদের স্বাধীনতা সম্মান কেড়ে নিতে দেব না ওদের। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপনকে নিয়ে গত 4 দিন ধরেই কেন্দ্র ও রাজ্য টানাপোড়েন চলছে। আলাপনের অবসরের দিন 4 আগে তাকে হঠাৎ দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্র। সোমবারও এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপনকে যে দিল্লিতে কর্মীবর্গ মন্ত্রকে যোগ দেওয়ার জন্য ছাড়া হচ্ছে না তা জানিয়ে এবং পাশাপাশি তাকে দিল্লিতে বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে ওই চিঠি দেওয়া হয়, সে প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রী এখনও আমার চিঠির উত্তর দিতে পারেননি। আলাপনকে কেন ডাকা হয়েছে তার কোনো স্পষ্ট কারণ দেখায়নি কেন্দ্র, অথচ তারপরও ফের চিঠি দেওয়া হয়েছে আলাপনকে। নর্থ ব্লকের কাজে ডেকে পাঠিয়েছে, কলাইকুণ্ডের ঘটনার জন্যই যে আলাপনকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তাই স্পষ্ট করে মমতা বলেন এভাবে আমাদের থামাতে পারবে না, আমলাদের স্বাধীনতার সম্মান কেড়ে নিতে পারবে না। কেন্দ্রীয় সরকার 3 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করেও রাজনৈতিক প্রতিহিংসা জড়িতার্থ করেছে, এর জন্য একদিন ওদের পস্তাতে হবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। 2-1 যাবেন তা নিয়ে ভাবার দরকার নেই, দলত্যাগীদের গুরুত্ব দিতে নারাজ দিলীপ। বাংলা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়লেও বিজেপির স্বপ্ন পূরণ হয়নি, ফল তুলনামূলকভাবেই অনেকটাই ভালো করলেও জয়ের শিরোপা মাথায় ওঠেনি। ফলে ভোটের আগে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এখন তাদের অধিকাংশের গলারই অন্য সুর, আচরণে বুঝিয়ে দিচ্ছেন যে কোনো মুহূর্তে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন তারা। যদিও তাতে গুরুত্ব দিতে রাজি নন দিলীপ ঘোষ, তবে তিনি নিজেই জানিয়েছে 2-1 যাবেন। দিলীপ ঘোষের এহেন মন্তব্যের নেপথ্যে রয়েছেন শুভ্রাংশু রায়। গত শনিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি লিখেন জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। রাজনৈতিক মহলের প্রশ্ন, জনগণের সমর্থন নিয়ে আসা সরকার মানে তিনি কি তৃণমূল সরকারের কথা বলতে চেয়েছেন? ভোটের ফল প্রকাশের পরেই দল ছেড়েছেন একাধিক নেতা, এই পরিস্থিতিতে শুভ্রাংশু রায়ের পোস্ট নতুন জল্পনা তৈরি করে। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলেন ব্যক্তিগতভাবে কে কি পোস্ট করলো তাতে কিছু আসে যায় না। পাশাপাশি তিনি বলেন যাদের হিম্মত আছে তারাই বিজেপিতে থাকবে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কথায় বিজেপি করার জন্য হিম্মত থাকা দরকার, ভোটের আগে লক্ষ লক্ষ লোক বিজেপিতে যোগ দিয়েছে, যেসব তৃণমূল ত্যাগী নেতাদের হিম্মত রয়েছে তারা থাকবেন, 2-1 যাবেন, এ নিয়ে ভাবার কিছুই নেই। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। আমফানের মতো ইয়াসের ত্রাণের টাকা খেয়ে নেবে রাজ্য সরকার, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, খেজুরি, রামনগরের বিভিন্ন গ্রাম এখনও জলের তলায়, নদীবাঁধ ভেঙে প্লাবিত একাধিক গ্রাম। আর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে ত্রাণ নিয়ে বিভিন্ন গ্রামে হাজির হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার ত্রাণ নিয়ে দুর্নীতি করছে বলে গর্জে ওঠেন তিনি। বাড়িঘর ভেঙে গিয়েছে ঝড়ের তাণ্ডবে, তাই সাধারণ মানুষ আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে। এদিন খেজুরির একাধিক গ্রামে ত্রাণ এবং খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন শুভেন্দু অধিকারী, সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথাও বলেন তিনি, পাশে থাকার আশ্বাসও দেন, বিপর্যস্ত গোটা এলাকা ঘুরে দেখেন তিনি, দ্রুত বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আমফান ও ফণী আছড়ে পড়ার পর রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল এবার তা হচ্ছে না, অথচ ইয়াস আছড়ে পড়ার আগেই আগাম রাজ্য সরকারকে 400 কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই অর্থ কাজে লাগানো হচ্ছে না। কী করা হচ্ছে সেই অর্থ দিয়ে কিছুই বলা হচ্ছে না, সাধারণ মানুষকে রাজ্য সরকার কোনো অর্থ সাহায্য কিংবা ত্রাণও দিচ্ছে না। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পর দুর্গত এলাকা ঘুরে দেখে ওড়িশা সহ রাজ্য সরকারকে 1,000 কোটি টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী, বিভিন্নভাবে আরও সহায়তা করছে কেন্দ্রীয় সরকার, কিন্তু সেই সব টাকা বা অনুদান আমফানের মতো মাঝপথেই এবারও খেয়ে নেবে তৃণমূলের লোকেরা। ক্ষতিগ্রস্ত মানুষগুলিকে কোনো সাহায্যই করছে না রাজ্য সরকার, ইয়াসের টাকা নিয়েও দুর্নীতি করছে রাজ্য সরকার। এর পাশাপাশি এদিন খেজুরির স্থানীয় মানুষদের শুভেন্দু আরও বলেন পঞ্চায়েত ও বিডিও অফিসে দেখলাম ড্রপ বক্স খোলা হয়েছে,
ওই ড্রপ বক্সে প্রত্যেকে ক্ষতির কথা জানাবেন। আবেদন করছেন যে তার একটা রিসিপ্ট কপি প্রত্যেকের কাছে রাখবে, তা না থাকলে পরে রাজ্য সরকার বলবে আবেদনই করেননি কেউ। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। জল্পনা উস্কে শুভ্রাংশুর প্রশংসায় স্বগত, তবে কি ফের তৃণমূলে ফিরছেন মুকুল পুত্র? বেশ কিছুদিন ধরেই বেসুরো মুকুল পুত্র তথা বিজপুর কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী শুভ্রাংশু রায়, তার উপর তার সাম্প্রতিক ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সেখানে তিনি লিখেছেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন। শুভ্রাংশুর উস্কে দেওয়া জল্পনায় ঘৃত আহুতি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, তবে স্নেহশীল হয়েও সতর্ক সৌগত। বিতর্ক এড়াতে বলে রাখলেন, তৃণমূলের ফেরার বিষয় এটা নয়। তবে শুভ্রাংশুর পোস্ট ঘিরে যে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে তা বলাই বাহুল্য। তবে কি ফের তৃণমূলে ফিরতে চলেছেন শুভ্রাংশু? ঘুরপাক খেতে শুরু করেছে সেই প্রশ্ন। শুভ্রাংশুর এই পোস্ট নিয়ে সৌগত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ও তো অনেকদিন ধরেই আমাদের দলে ছিল, ওর হয়তো খুব খারাপ লেগেছে মাঝে মাঝেই ও দলের বিরুদ্ধে, তবে ওটা ভালো যে ওর শুভবুদ্ধি জেগেছে। মুকুল পুত্রের প্রতি তিনি কি স্নেহশীল? এই প্রশ্নের জবাবে সৌগতবাবু বলেন, শুভ্রাংশু আমাদের স্নেহের পাত্র, ও অনেক ছোট, ওর বাবাই তো আমাদের থেকে ছোট। তবে এখানেই দাড়ি টেনেছেন তিনি। বিতর্ক খুঁচিয়ে তোলার মতো আর কোনো মন্তব্য করেননি তৃণমূল সাংসদ। প্রসঙ্গত মুকুল নিয়ে বেশ কিছুদিন ধরেই সুর নরম নেত্রীর, ভোটের আগে প্রচারে গিয়েও মুকুলের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলনা টেনে বলেছিলেন, শুভেন্দুর চেয়ে অনেক ভালো মুকুল। এরপর দলে মৌন ভূমিকা পালন করতে থাকেন মুকুল রায়ও, যার জেরে মাথা ছাড়া দেয় তার তৃণমূলে ফেরার গুঞ্জন, যদিও পরে তিনি জানিয়ে দেন তিনি বিজেপিতেই আছেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। আমার কাছে হেরেছেন বলে বিরোধী দলনেতাকে মর্যাদা দিতে পারছেন না, প্রধানমন্ত্রী ও ভারত সরকারকে অপমান করেছেন, নিন্দার কোনো ভাষা নেই। সাংবাদিক বৈঠকে মমতা অসত্য বলেছেন বলে দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তার কথায় ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন উনি। মুখ্যসচিব বাধ্য হয়ে সঙ্গ দিয়েছেন প্রধানমন্ত্রীর ইয়াস পর্যালোচনার বৈঠকে বিরোধী দলনেতা থাকা নিয়ে, এদিন আপত্তি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারীর জবাব, পর্যালোচনার বৈঠকে থাকার জন্য অনুরোধ করেছিলাম, বিরোধী দলনেতা হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে ফোন করে থাকতে বলা হয়েছিল, বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতা হিসেবে আমায় স্বীকৃতি দিয়েছে। ওড়িশায় বিরোধী দলনেতাকে বিজেপির প্রদীপ নায়েককে ডাকা হয়েছিল, কোভিড আক্রান্ত থাকায় আসতে পারেননি তিনি। নিম্নমানের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, কংগ্রেসের সংসদীয় নেতা অধীর চৌধুরীকেও বৈঠকে থাকতে বলা হয়েছিল, দিল্লিতে থাকার জন্য আসতে পারেননি, কলাইকুণ্ডায় তাকে অপেক্ষা করিয়ে রাখার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বিজেপিতে মোহভঙ্গ দু মাসেই, তৃণমূলে ফিরতে মমতাকে চিঠি আরও এক প্রাক্তন বিধায়কের, আরও এক প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার দু মাসের মধ্যে তৃণমূলে ফেরার জন্য আবেদন করলেন সোনালী গুহ, সরলা মুর্মু ও অমল আচার্যের পর এবার দীপেন্দু বিশ্বাস ভুল স্বীকার করে তৃণমূলে ফিরতে চাইলেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তিনি দলে ফিরিয়ে নেওয়ার আবেদন জানালেন। একুশের নির্বাচনের আগে প্রাক্তন ফুটবলার বিধায়ক দীপেন্দু বিশ্বাস তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতি ভালো চোখে নেননি দীপেন্দু, তার মোহভঙ্গ হয়। নারদ মামলায় চার নেতা মন্ত্রীর গ্রেপ্তারির পর ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। দীপেন্দু বিজেপি ছাড়ার দু সপ্তাহ পর তৃণমূলের কাছে আবেদন জানালেন, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলে ফিরতে চাইলেন। সোমবার তিনি চিঠি লিখে ভুল স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং তাকে দলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান, উন্নত বাংলা গড়ার শরিক হওয়ার আহ্বান জানান। দীপেন্দু চিঠিতে লেখেন, প্রথমেই আমার প্রণাম নেবেন, অভিমান করে ভুলবশত যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। নির্বাচনের সময় আমি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলাম। বিগত দিনে আপনি আমাকে বসিরহাট মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। তিনি এরপর আবেদন জানান, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সীর হাত থেকে পতাকা নিয়ে আপনার অনুগত সৈনিক রূপে আগামী দিনে উন্নত বাংলা গড়তে সামিল হতে চাই। তিনি তার আবেদন বিবেচনা করে তাকে দলে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন কলকাতার তিন প্রধানের সুনামের সঙ্গে খেলা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। 2016 সালের নির্বাচনে তিনি বসিরহাট দক্ষিণ থেকে জয়লাভ করেন, কিন্তু একুশে নির্বাচনে তিনি টিকিট পাননি। তারপর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, ভোট মেটার পর তার মোহভঙ্গ হয়, তিনি ফিরতে চান তৃণমূলে। দীপেন্দু বিশ্বাসের আগে সোনালী গুহ, সরলা মুর্মু ও অমল আচার্য তিন দলবদ্রু নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন দলে ফিরিয়ে নেওয়ার জন্য। সোনালী গুহ খোলা চিঠি লেখেন সোশ্যাল মিডিয়ায়। পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসেন, সংবাদ মাধ্যমে সরলা মুর্মু দিদির কাছে আবেদন জানান তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আর অমল আচার্য, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন,
দিবেন্দু চিঠি লিখেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন উত্তরবঙ্গের 3 বিজেপি বিধায়ক, নিজেরাই জানালেন কারণ। এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন উত্তরবঙ্গের 3 বিজেপি বিধায়ক। এর আগে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রতিবাদে নিরাপত্তা ছেড়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই একাধিক প্রার্থী নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এই 3 বিধায়কের নিরাপত্তা ছাড়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বিষয়টা ঠিক কি? ভোটের আগে শিলিগুড়ির বিধায়ক জানিয়েছিলেন জয়লাভ করলেও নিরাপত্তা ব্যবহার করবেন না তিনি, কারণ স্কুটিতে ঘোরাফেরা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এদিকে মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিকা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তারা যে এলাকার বিধায়ক সেখানকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া, নিরাপত্তা নিয়ে সেই এলাকায় গেলে বাসিন্দারা ভয় পাবেন, তারা সমস্যার কথা জানাতেই ভয় পাবেন, সেই কারণেই নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। ইতিমধ্যেই নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন দীর্ঘদিন ধরেই বিজেপিতে রয়েছে, এর আগেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তবে জয়লাভ করেন, এবারই প্রথম জয়ের মুকুট উঠেছে তার মাথায়। শিলিগুড়ির বিধায়ক দীর্ঘ প্রায় 30 বছর সিপিএম এর সঙ্গে জড়িত ছিলেন, অশোক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। 21 নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি, অশোক ভট্টাচার্যকে পরাজিত করে শিলিগুড়ি আসনে জয়ী হন তিনি। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিকা চট্টোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূলে ছিলেন, 2019 সালের লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগ দেন তিনি।